সরাসরি নজর রাখবো ধর্মতলার দিকে, যেখানে জুনিয়র ডাক্তারদের মিছিল সকাল থেকে এবং ধর্মতলায় জমায়েত সমাবেশ চলছিল, কিন্তু 7টা পর্যন্ত অনুমতি ছিল, ফলে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে, কথা বলার চেষ্টা করছেন পুলিশ জুনিয়র ডাক্তারদের সঙ্গে, কি পরিস্থিতি সেই ছবির দিকে এবারে নজর রাখবো। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি। কি চলছে সেখানে জানার চেষ্টা করবো। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, শ্রেয়সী শোনা যাচ্ছে? দেখো, তোমাকে যেটা জানাই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছো যে জুনিয়র ডাক্তারদের যে ফ্রন্ট, তাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফে তাদের সঙ্গে কথা বলতে শুনবে কি বলেছেন। শ্রেয়সী শুনতে পাচ্ছ কি বলছেন? বলছেন যে সেক্ষেত্রে কোর্টের যে নির্দিষ্ট সময় ছিল সেই সময় কিন্তু 7টা পর্যন্ত দেওয়া ছিল পারমিশন, এবং সেক্ষেত্রে তারপরে ট্রাফিকের একটা সমস্যা হতে পারে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তারা সেই বিষয়টা তাদেরকে বোঝালেন যে সেক্ষেত্রে 7টা এই মুহূর্তে ঘুরিয়ে কাটায়, ফলে সেই কোর্টের অর্ডারটা যাতে মানা হয় সেই বিষয়টাই তার কিন্তু তারা তাদেরকে জানালেন, এবং কর্মসূচি শেষ করতে হবে সেই বিষয়টা কিন্তু তারা বললেন যে কোর্টের নির্দিষ্ট যে নির্দেশ সেই নির্দেশ বা কোর্টের যে অর্ডার রয়েছে সেখানে 7টার মধ্যে কিন্তু কর্মসূচি শেষ করতে হবে সেই বিষয়টাই তারা তাদের জানালেন। এবং এই মুহূর্তে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন বলে জানালেন, এবং তারা কিন্তু এই মুহূর্তে নিজেদের মধ্যে আলোচনা করার জন্য তারা গেছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তাদের কর্মসূচি, যেহেতু ঘড়ির কাটে ইতিমধ্যে 7টা বেজে গিয়েছে, ফলে সেই কর্মসূচি কিন্তু এই মুহূর্তে কোর্টের নির্দেশ মেনে তাদের শেষ করতে হবে এমনটাই কিন্তু তারা তাদের জানালেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।